গুড আফটারনুন সকলকে, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। দেখো আমাদের এদিকে বৃষ্টি নেমে গেছে, দেখো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হলো, ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা হয়ে। দেখো গাছপালাগুলো একটু মাঝলো, বেশি করে নামে নেয়, মেঘটা প্রচুর করেছে। আমাদের মালবীর মিস্ত্রিরা কাজ করতে পারেনি, বসে আছে, কারেন্টটা চলে গেছে, ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে রুমের ভিতরে। একটু বৃষ্টি পড়ছে, দেখো কারেন্টটা নেই, কারেন্ট চলে গেছে। আর একটু বৃষ্টিটা হলে ভালো লাগবে। দেখো বন্ধুরা, বৃষ্টিটা হয়ে প্রচণ্ড গরম পড়ে গেল, আবার বৃষ্টিটা না হলে ভালো হতো, একটু হলেও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেল, প্রচণ্ড গরম করছে, ভালো লাগছে না আর গরমে। তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কি? আমাদের হয়েছে, অল্প হয়েছে, কিন্তু বৃষ্টিটা পড়ে প্রচণ্ড গরম আর ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে। আজকে তো আমার রান্না নেই, তাই আজকে একটু খুশি লাগছে, গরমে রান্নাটা করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আমি আসছি আবার। দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কি এসেছে, দেখো দেখো হনুমানজি। দেখো আমাদের বাড়িতে কি এসেছে দেখতে পাচ্ছ? দেখো 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 চান করে দিচ্ছি, চুপ করে শুয়ে আছে। কুকুরগুলো বাইরে, ওই হনুমানটা এসেছিল এসেছিল, ওরা কুকুরগুলো চিৎকার করছে বলে ও ভয় খেয়ে গেছে। দেখছো কেমন ভয় খেয়ে গেছে, চুপ করে বসে আছে। দেখো দেখো কে দেখি, কালু কালু রে, এ কালু কালু, ওর নাম কালু। ও ভয় ভয় খেয়ে গেছে, প্রচুর ভয় খেয়ে গেছে। তুই ভয় খেয়ে গেছিস, তুই ভয় খেয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ ভয় খেয়ে গেছিস, হ্যালো ভয় খেয়ে গেছে কুকুর চিৎকারে। দেখছো কেমন শুনছে। হ্যালো, গুড ইভিনিং সকলকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খারাপ আছো, আমিও খুব গরমে খারাপ আছি, একদম ভালো লাগছে না গরমে, সবসময় ঘামাচ্ছি। দেখো আজকে আমার ভালো লাগছে, আজকে আমাকে রান্না করতে হয় না, আজকে আমার ছেলে বাইরে গেছে, আমাকে রান্না করতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে আসবো, তা আজকে আমরা সবাই বিরিয়ানি খাবো। আর এখন আমাদের টিভিতে ছবিও নেই, যেন আজকে রিচার্জ করতে ভুলে গেছি, কি করবো? টিভি বন্ধ, একসাথে গান শুনছি, কি করবো? অ্যালেক্সাতে গান ছাড়া, গান শোনা ছাড়া তার কিছু উপায় নাই এই সন্ধ্যাবেলায়। আর অ্যালেক্সাতে গান শুনতে শুনতে, অ্যালেক্সাতে গান শুনতে শুনতে আমি একটা কাজও করছি, আমার ছেলে কলেজে কতগুলো লেখা লাগবে সেগুলো। এই দেখো ছেলের সব কলেজের লেখা আছে, তো সব লিখে দিচ্ছি, ছেলের সময় নেই লেখার, আমি সব লিখে দিচ্ছি। যে না এই মোবাইলটা দেখে দেখি আমাকে লিখতে হচ্ছে সব। দেখো ছেলে সব এবার আমাকে লিখতে হচ্ছে, সন্ধ্যে থেকে সব লিখছি, আগে থেকে অনেক লিখেছি, আর তিনটে চ্যাপ্টার বাকি আছে, ওই তিনটে লিখলি আমার কাজ শেষ। ঠিক আছে, আজকে তোমার মুড়ি খাওয়া হয়ে গেছে, তোমরা জানো আমি কী দিয়ে মুড়ি খাই, দুধের সর দিয়ে মুড়ি খাই, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে, ও বসে বসে মোবাইল দেখছে। আজকে তো টিভি চলে না, টিভি রিচার্জ করতে ভুলে গেছি, আজকে ডেট ছিল, আজকে মঙ্গলবার, আমাদের এখানে বাজার বন্ধও থাকে, তাই আজকে টিভিও বন্ধ, আর মনটা ভালো লাগছে না সিরিয়ালগুলো দেখতে পাইনি বলে, আর সেই জন্য অ্যালেক্সাতে গান শুনছি, গান শুনতে শুনতে লিখছি। ঠিক আছে চলো, আজকে তো আজকে তো রান্না নেই, আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পর আজকে ছুটি পেলাম রান্না থেকে। ঠিক আছে বন্ধুরা, আমি আসছি পরে, ঠিক আছে, টাটা। এই দেখো বন্ধুরা, দেখো, হ্যালো বন্ধুরা, এই তো এই খাওয়া হলো, খাওয়া হয়ে এবার শুতে এলাম। একটু বিরিয়ানিটা মোটেই ভালো ছিল না, আমাদের এখানে বিরিয়ানিটা থেকে ভালো হয়, ওখানে অনেক দাম, কিন্তু বিরিয়ানিটা ভালো ছিল না।
তাও খেলাম, এবার শুবো, গুড নাইট সকালকে। এটা প্রত্যেকদিন মেয়েকে শুয়ে রাখতে দেয়, এটাকে গুড নাইট হয়। তারা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, শুভরাত্রি।